সুমি মা কোথায় গেলে? কি ব্যাপার, সুমি গেল কোথায়? চাচি সারা বাড়ি খালি, মা সুমি পড়া কোথায় গেছে? কেন তুমি জানো না তোমার মা হাসপাতালে? হাসপাতালে? বাবা, 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 মার কি হয়েছে বাবা? আমি অফিস থেকে ফিরে এসে দেখি তোর মা মাথা ঘুরে পড়ে গেছে। আল্লাহ, তুমি আমার মাকে সুস্থ করে দাও, আমার মাকে সুস্থ করে দাও। আল্লাহ, আপনাদের রোগীকে ওপেন হার্ট সার্জারি করতে হবে। ওনার অবস্থা খুব সিরিয়াস, আজকালের মধ্যেই অপারেশন করতে হবে। তাহলে দেরি করছেন কেন? অপারেশন করুন, আমার মাকে সুস্থ করে দিন। আমাদের হাসপাতালের অপারেশন চার্জ সব মিলিয়ে প্রায় 3 লক্ষ টাকা আসবে। টাকাটা কাউন্টারে জমা দিয়ে দিন, অপারেশন আজই করা সম্ভব। 3 লাখ টাকা? জি। আপনি অপারেশন করুন ডাক্তার, আমি কথা দিচ্ছি আপনাদের সব টাকা আমি শোধ করে দেব। সরি, নিয়ম অনুযায়ী আগে টাকাটা জমা করুন, তারপর চিকিৎসা। বাবা, কোথায় যাচ্ছ এখন? কোথায় পাবে এত টাকা? চিন্তা করিস না, আমি অফিসে গিয়ে দেখি, একটা না একটা ব্যবস্থা ঠিকই হবে। তুই তো মার্কেটে থাক, আমি আসছি, যা। প্লিজ স্যার, বিশ্বাস করুন স্যার, টাকা না হলে আমার স্ত্রীকে বাঁচানো যাবে না। আপনার স্ত্রী বাঁচলে কি আর মরলে কি? আমি কোম্পানির ম্যানেজার, আমি আইনের বাইরে কোনো কাজ করতে পারবো না। তাছাড়া কোম্পানির মালিক এখন বিদেশে, ওনার পারমিশন ছাড়া আপনাকে একটা টাকাও দেওয়া যাবে না। প্লিজ স্যার, প্লিজ, আপনি যে কোনো একটা ব্যবস্থা করুন। আপনি কি চান টাকার অভাবে বিনা চিকিৎসায় আমার স্ত্রী মারা যাক? আমার ইচ্ছা অনিচ্ছার কোনো দাম নেই জাফর সাহেব, আই এম সরি, আমার পক্ষে কোনো কিছু করাই সম্ভব নয়। আমার এখন মিটিং আছে, আমি আসি। জাফর, আমাদের মতো গরিবদের দুঃখ কষ্ট যন্ত্রণা ওরা বুঝবে না, ওরা মালিকের কেনা গোলাম। মালিকেরটা লুটে পুটে খাবে, আবার মালিকের কাছ থেকে মালিকের বাহবা কুড়াবে। এখন আমি কি করব শামসুদ্দিন ভাই? ভেঙে পড়ো না জাফর, আমাদের কর্মচারীদের ফান্ডে সব মিলিয়ে 1,050 টাকা আছে, সেটা আমি তোমাকে দিচ্ছি। এটা দিয়ে দেখো কোনোভাবে ম্যানেজ করতে পারো কিনা। না